নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকসের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল বৃহস্পতিবার একুশে মার্চ দু হাজার চব্বিশ চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে কোন এই সৌভাগ্যশালী চার রাশি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দেখুন আগামীকাল বৃহস্পতিবার রয়েছে আবার একাদশী তিথিও রয়েছে এই একাদশী এই যে বৃহস্পতিবার যে পড়েছে এই একাদশী ব্রত যারা পালন করবে কিনা তাদের কিন্তু যে কোনো বাধা বিপত্তি যে কোনো বাধা থেকে কিন্তু মুক্তি কিন্তু পাবে দেখুন এবং পুষ্যা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে যোগ রয়েছে সুকর্মা যোগ রাহুকাল রয়েছে একটা তিরিশ মিনিট থেকে তিনটা পর্যন্ত রাহুকাল রয়েছে দেখুন আগামীকাল এক ঘন্টা দশ মিনিট নির্ণায়ক হতে চলেছে এই চার রাশির ক্ষেত্রে হ্যাঁ যদি আপনার এই চারটি রাশির মধ্যে নাম আসে জানবেন হয়তো আপনি লাখপতি হতে পারেন আপনি কোটিপতি হতে পারেন কিন্তু সবার সাথে যে হুবহু মিলবে কৌশিকদা কখনো এটা দাবি করে না কিন্তু হ্যাঁ আমি এই অর্থ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আগামীকাল কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে দেখুন অর্থপ্রাপ্তি মানে যে লটারি থেকে অর্থপ্রাপ্তি এটা আমি বলি না যে কোনো দিক থেকে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি হতেই পারে অনেকে কি করছেন ভুল একটাই করছেন যে রাশির নাম টার্গেট নাম্বার শুনে শুভ সময় শুনে আপনারা ভিডিওটি কেটে বেরিয়েছেন মোটা অঙ্কের একটা টিকিট কেটে ফেলছেন কারো কারো ক্ষেত্রে মিলছে কারো কারো ক্ষেত্রে মিলছে না এই জায়গাটা ঠিক করার জন্যই কিন্তু আমি জন্ম ছককে সংস্কার করতে পারি যদি আপনাদের জন্মকুণ্ডলিতে যদি আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহের শুভ অবস্থান থাকে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ আমি প্রতিদিন বলি এই তিনটি গ্রহ যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ থাকে জানবেন আপনারও কিন্তু আগামীকাল ভাগ্য কিন্তু চমকাতে পারে অর্থাৎ আপনার ভাগ্যভাবকে স্ট্রং থাকতে হবে আপনার ক্ষেত্রে রাহু গ্রহকে স্ট্রং থাকতে হবে আপনার বুধ গ্রহকে স্ট্রং থাকতে হবে শুক্র গ্রহকে স্ট্রং থাকতে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে কারণ অনেকেই একটাই ভুল করেন যে টিকিট কেটে প্রচুর অর্থ নষ্ট করছেন আবার আমি আবার বলছি শুধুমাত্র টিকিট কাটলে অর্থপ্রাপ্তি এমন না আপনার শেয়ার বাজার থেকে হতে পারে আপনার ফাটকা থেকে হতে পারে আপনার কোনো ব্যবসা থেকে হতে পারে পৈতৃক সূত্রেও আপনি কোনো সম্পত্তি লাভ করতে পারেন বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে আবার আপনি কোনো জায়গাতে যে টাকা আপনার ফিসে ছিল সেই টাকাও কিন্তু আপনি রিটার্ন কিন্তু পেতে পারেন বা বিদেশ থেকেও আপনার কোনো লাভ কিন্তু আসতে পারে আগামীকাল প্রত্যেকে মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চারটি রাশির নাম আপনাদেরকে বলছি এবং চারটি রাশির শুভ সময় টার্গেট নাম্বার সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব তো তার আগে আমি একটি কথা বলি বর্তমানে রাহু রক্ষা কবজের উপর প্রচুর ডিমান্ড রয়েছে প্রথম কথা প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে রাহুরক্ষা কবজ কৌশিকতে রাহু রক্ষা কবজ নিব এবং এই দোল পূর্ণিমা উপলক্ষে রাহু রক্ষা কবজের উপর বিশেষ ডিসকাউন্ট কিন্তু চলছে দোল পূর্ণিমা উপলক্ষে রাহু রক্ষা কবজের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে যারা রক্ষা কবজ দিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং পাশাপাশি আপনারা হোয়াটসঅ্যাপে বিশেষ করে কমেন্ট করুন এবং কি উপায় পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন এবং পাশাপাশি যারা ফোন করছেন ফোন না ধরা সম্ভব না হলেও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট অবশ্যই করুন হোয়াটসঅ্যাপে এবং এই ডিসকাউন্টটা কিন্তু দোল পূর্ণিমা পর্যন্ত কিন্তু রয়েছে যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তির বাধা আসছে অথবা আপনার কোনো বড় ধরনের টাকা ফেসে গেছে বা সেই টাকা রিকভারি করতে হবে তার জন্যে কিন্তু এই রাহু রক্ষা কবচ কিন্তু মিরাকেল কাজ করে তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে কারণ আমি বারবার একটি কথা বলি রাহু হচ্ছে কলিযুগে একমাত্র গ্রহ যে গ্রহ আপনাকে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটায় যে গ্রহ আপনাকে করতে পারে কোটিপতি রাতারাতি রাতারাতি কোটিবর্তি করতে পারে একমাত্র গ্রহ সেটি হচ্ছে রাহু রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু আপনার যদি মহাদশা বা রাহুর অন্তর্দশা চলে বা রাহুর প্রথম দশা চলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন এবং পাশাপাশি আপনার ভাগ্যভাবকেও কারণ এটা তো সম্পূর্ণ ভাগ্যের খেলা তাই ভাগ্যকে আপনার সাথ থাকা দরকার ভাবকে স্ট্রং করুন আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে প্রথম রাশি আগামীকালের জন্য নাম্বার যে আমি কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি মিন আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আপনাদের চার এবং পাঁচ চার পাঁচ আপনাদের টার্গেট নাম্বার আপনাদের যে সময় এগারোটা চার মিনিট থেকে আপনাদের বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ আপনাদের আগামীকাল ব্যবসা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের এই সময়ের মধ্যে কোনো কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা এবং আপনাদের কোনো ডুবে গেছে এমন কোন টাকা আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে পারেন অর্থাৎ আপনি যদি মিন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল কিন্তু রয়েছে এর পর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যোগ রয়েছে গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন এবং নয় কর্কট রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার তিন এবং নয় আপনাদের যে শুভ সময় সকাল দশটা বাহান্ন মিনিট থেকে সকাল দশটা বাহান্ন মিনিট থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত শুভ আপনাদের এ সময় লটারি ফাটকা শেয়ার বাজার যে কোনো দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তি কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ এবং কোনো জায়গাতে আপনারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করলে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আগামীকাল এক এবং আট আপনাদের যে শুভ সময় সকাল দশটা পঁচিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ দশটা পঁচিশ টু বারোটা দুপুর বারোটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ আপনাদের আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি আমি দেখতে পাচ্ছি যদি আপনাদের জন্ম বড় কোনো দোষ না থাকে এই সময় কিন্তু আপনারাও কিন্তু হতে পারেন মহা কোটিপতি আপনারাও ভাগ্য কিন্তু চমকাতে পারেন সম্পত্তিগত দিক থেকে লাভ লটারি ফাটকা থেকে লাভ এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির টার্গেট নাম্বার এক এবং দুই আপনাদের শুভ সময় এগারোটা পনেরো মিনিট থেকে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন নমস্কার